বন্ধুরা, আজ আপনাদের নিউজ রিপোর্ট টিম আপনাদের এমন এক জায়গায় নিয়ে এসেছে গ্রাম্য পরিবেশে, যেই গ্রাম্য পরিবেশ আপনারা শহরে থাকলে কখনোই দেখতে পারবেন না, এমন একটি গ্রাম্য পরিবেশে আপনাদেরকে নিয়ে এসেছে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে লাগানো রয়েছে তাল গাছ। যেই তাল গাছগুলো এখনো অনেকে শহরে রয়েছে, তারাই এখনো পর্যন্ত তাল গাছ সারিবদ্ধভাবে কি করে লাগানো হয় তারাই কোনো সময় বুঝতে পারে না বা জানতে পারে না। তাই আপনাদের ভিডিওতে সরাসরি দেখাবো তাল গাছ কিভাবে সারিবদ্ধ করে লাগানো থাকে। সরকার বলে দিয়েছে বাংলাদেশে শত শত তাল গাছ লাগানোর জন্য, আর সেই রকমই শত শত তাল গাছ এই রাস্তার পাশে লাগানো রয়েছে। আপনারা ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন। বন্ধুরা, সরাসরি তাল গাছ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন তাল গাছের উচ্চতা কতখানি হয়। আপনারা দেখতেই পাচ্ছেন যে রাস্তার দুই পাশে কিভাবে শত শত তাল গাছ লাগিয়েছে, এবং এই শত শত তাল গাছ লাগানোর কারণে আজ বজ্রপাত থেকে রেহাই পাচ্ছে বাংলাদেশ। তো আপনারাও আপনাদের বাড়ির আশেপাশে আনাচে কানাচে এইরকম করে তাল গাছ লাগাতে পারবেন, আর এইরকম করে তাল গাছ লাগানোর কারণেই আজ বজ্রপাত থেকে বাংলাদেশ রক্ষা পাবে। দেখুন আমার হাতের দুই পাশে কিরকম করে তাল গাছ লাগানো রয়েছে। দেখতে পাচ্ছেন তাল গাছের উচ্চতা অনেক বেশি হয়, এবং যখন বজ্রপাতের সময় বজ্রপাতটা যখন পড়ে তখন সর্বপ্রথম তাল গাছের মাথায় পড়ে, এবং তাল গাছের মাথায় পড়ার পরে তাল গাছটা মারা যায় বজ্রপাত, আর ছড়িয়ে ছিটিয়ে বা অন্য আশপাশে কোনোভাবেই যেতে পারে না। তাই তাল গাছ অনেক রক্ষা করে বজ্রপাত থেকে আমাদের। তাই আপনাদের নিউজ রিপোর্ট চ্যানেলের পক্ষ থেকে এই তাল গাছগুলো দেখানোর জন্যে আমি নিয়ে এসেছি মহিউদ্দিন। আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন দুইটি তাল গাছ, এবং দুইটি তাল গাছে বজ্রপাতের কারণে আপনারা দেখতেই পাচ্ছেন একটি গাছের একবারে মাথা মারা গেছে, এবং এই গাছটিও একেবারে মারা গেছে শুধু বজ্রপাত পড়ার কারণে। এই তাল গাছ যদি না থাকতো তাহলে বজ্রপাত বাহির সাইডে পড়তো আর অনেক ক্ষয়ক্ষতি হতো। গাছগুলি দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। ভিডিওর মাধ্যমে গাছগুলিকে আপনাদেরকে দেখানো হচ্ছে। বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই নিউজ রিপোর্ট চ্যানেলটি দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আপনারা নিউজ রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন,
এবং অবশ্যই ভিডিওগুলিকে শেয়ার করবেন, কারণ নিউজ রিপোর্ট সবসময় চায় ভালো কিছু তুলে ধরার জন্য, নিউজ রিপোর্ট সবসময় চায় ভালো কিছু প্রতিভাকে জাগানোর জন্য। গ্রামে অনেক ছেলে মেয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাদেরকে তুলে নিয়ে আসার জন্যই এই নিউজ রিপোর্ট চ্যানেল। আপনাদের আজকে দেখালাম কিছু তাল গাছ, তাল গাছের কত বড় উপকারিতা এবং তাল গাছ লাগালে কি কি উপকার হয়, এই রকম জিনিস তুলে ধরার জন্য আজকে আমরা এসেছি তাল গাছের ভিডিও করার জন্য। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমি সঙ্গে ছিলাম মহিউদ্দিন, ধন্যবাদ।